তো ফাইমে আমি দিছি সব মিলে আমার মনে হয় 10 থেকে 12 সেকেন্ড হয়েছে সম্ভবত এর বেশি মনে হয় নাই তা আমি দেখে ভিতর হলুটা কেমন আছে কি বলে না অবশ্যই দেখে হলুটা কেমন আছে ফাইমে আসলে কি বলো মুখে বলো তা আসলে অনেকে বিলিভই করবে না আমি তো কথাগুলো বলছি আসলে কথাগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত ঠিক আছে তা আমরা এজন্য কথা যা বলছি সেটা কিন্তু বাস্তবায়ন করে দেখাই দিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে আবারও চলে এসেছি সুবাস্তু নজর ভ্যালি যেটা গুলশান শাহজাদপুর অবস্থিত সেই মার্কেটের নিচতলায় অবস্থিত সাজিদ ক্রোকারিজে আর আজকে আপনাদেরকে দেখাবো দারুণ ব্লেন্ডার অরপাট ব্র্যান্ডের তিনটি ব্লেন্ডার দেখাবো এক একটা এক এক ওয়াট এবং এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল এর আগে আমার ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন যেগুলো দিয়ে কিন্তু যে কোনো জিনিস আপনারা করতে পারবেন গুঁড়ো গুঁড়ো তো চলুন কথা না বলে সোজা মুক্তার ভাইয়ের কাছে চলে যাই এবং ডিটেলস জেনে নিই লেটস গো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ফাইন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে ব্যবসা মানে আছে আলহামদুলিল্লাহ ভালো হবে আল্লাহর রহমতে কাস্টমার ভালোবাসা আগে তুলেন অনেক ভালো দারুণ তো এখন কি দেখাবেন আমাদের আজকে ভাইয়া বেসিক্যালি আমরা এখানে কিছু পরিচিত ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আছে এখানে আচ্ছা যেমন অরপাট কোম্পানি এটা ইন্ডিয়ার এক নম্বর ব্র্যান্ড জি ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি এদের তো আমাদের সামনে কোরবানি ঈদ আসতেছে আচ্ছা কোরবানিকে রাখে এমন কিছু ব্ল্যান্ডার নিয়ে আসছি যে ব্ল্যান্ডারগুলো আপনারা চাইলে কমার্শিয়াল কাজ করতে পারবেন আচ্ছা কিছু হবে না এত ভালো প্রোডাক্ট বাজারে অনেক ধরনের ব্ল্যান্ডারই পাওয়া যায় ব্ল্যান্ডারে কোনো শেষ নেই দেখা যায় কিছু ব্ল্যান্ডার আপনি ইউজ করতেছেন তিন মাস দুই মাস চার মাস ছয় মাস ইউজ করতে হঠাৎ মোটর জ্বলে গেছে বাপরা একটা বুশ খয়ে গেছে নষ্ট হয়ে গেছে এভেলেবেল পার্টস অনেক ব্ল্যান্ডারে পার্টস পাওয়া যায় না বাংলাদেশে তো দেখা যায় আপনার একটা ব্ল্যান্ডার যদি কেনা পড়ে তিন মাস চার মাস পর নষ্ট হয়ে যায় তখন আপনার কাছে কিন্তু খুব খারাপ লাগে এত টাকা দিয়ে একটা ব্ল্যান্ডার 5000 টাকা দিয়ে কিনলাম নষ্ট হয়ে গেলো ঠিক আছে তো দেখা যায় পরবর্তী অনেক সময় ব্ল্যান্ড অনেক সময় গ্যারান্টিও থাকে না একটা ব্ল্যান্ডার মোটর চেঞ্জ করতে গেলে 2000-3000 টাকা লাগে তো সেক্ষেত্রে আজকে আমি এখানে তিনটা ব্ল্যান্ডার নিয়ে এসেছি অরপাট কোম্পানি এটা হলো ইন্ডিয়া অজান্তা গ্রুপের একটা ব্ল্যান্ডার অরপাট খুবই ভালো এটা ইন্ডিয়ার এক নম্বর ব্র্যান্ড মানে ব্ল্যান্ডার জগতে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটা বেসিক্যালি এই ব্র্যান্ডটার হলো একটা গড়ি আছে অজান্তা গ্রুপের একটা গড়ি আছে খুবই হাই কোয়ালিটি তো ওই ব্র্যান্ডটাই এই প্রোডাক্টটা তৈরি করছে বাংলাদেশে এটা দীর্ঘদিন ধরে আসতেছে খুবই ভালো আর এই ব্ল্যান্ডারগুলো আমরা কোনো কমপ্লেন পাই না তা আমাদের এতটুকু কনফিডেন্স যে আপনারা যারা ব্ল্যান্ডার কেনা প্রতারিত হয়েছেন বা আপনারা বিভ্রান্তের ভিতরে ছিলেন ঠিক আছে তো আপনারা এখান থেকে আমাদের এখান থেকে একটা ব্ল্যান্ডার কিনেন ইনশাল্লাহ এত গ্যারান্টির জন্য ব্ল্যান্ডারগুলো আপনার 8 থেকে 10 বছর অনায়াসে ইউজ করতে হবে অনায়াসে যেমন মন চাই আপনি ইউজ করেন কোনো সমস্যা নেই আর আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা আমি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি এটা আমাদের কোম্পানি দিচ্ছে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি সেটা আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি আর পাশাপাশি এগুলো একটা সুবিধা আছে কি প্রত্যেকটা ব্ল্যান্ডারের ভিতরে মোটর সেফটি দেওয়া আছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে এখানে দেখেন ফাইম ভাই আমি একটু দেখাই দিই যেমন এটা ওয়াট হলো 1200 ওয়াট এটা আরপিএম হলো 26000 আরপিএম সাধারণত এত একটা ব্ল্যান্ডারে এত আরপিএম থাকে না 1200 ওয়াটে 26000 আরপিএম খুব কম ব্ল্যান্ডারই থাকে এই ব্ল্যান্ডারটা আপনার যখন চালাবেন খুব হাই স্পিডে ঘুরবে দেখা যায় আপনার আমি এখানে কিছু আজকে হলুদ রাখছি কিছু আদা রাখছি এগুলো আজকে আমি এখানে কাজ করে দেখাই দিব অনেক ব্ল্যান্ডার দেখা যায় আপনি আদা রসুন করতে গেলে মোটর জ্বলে যায় সেটা আজকে এখানে ফেটে গেলে আমি আজকে করে দেখাবো এটা কেমন হয় ঠিক আছে তো এটা আমি একটু নিচে দেখাই দিচ্ছি আপনাকে দেখেন এখানে এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে এটা হলো অটোমেটিক সার্কিট ব্রেকার আমরা যেরকম ফ্রিজে অটো স্টেবিলাইজার ইউজ করি যেন ফ্রিজটা সেফটি থাকে বা মোটর আপনার ফ্রিজটা নষ্ট না হয় এরকম একটা মোটর সেফটি দেওয়া আছে ঠিক আছে এটা যখন আপনার ব্ল্যান্ডার চালাবেন বাসায় যদি ভোল্টেজে প্রেশার থাকে হঠাৎ যদি মোটর অফ হয়ে যায় আপনার টেনশন আর কোনো কারণ নেই কিছুক্ষণ পর এখানে সার্কিট ব্রেকারটা চাপ দেওয়ার পর চাপ দেবেন তারপরে সুইচটাকে অন করে দেবেন মোটর আবার চলবে আচ্ছা এই মোটরগুলো কখনো জ্বলে না আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো ভাই অনেক ব্ল্যান্ডারের মোটর থাকে আপনার হলে সিলভারের কয়েল এটা যে মোটরগুলো 100% তামার মোটর এখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখেন কি লেখা আছে এখানে সম্পূর্ণ তামার মোটর পুরো ভিতরে যে মোটরটা আছে পুরো মোটর ছবি এখানে দেওয়া আছে আচ্ছা ইভেন এটার সাথে এক্সট্রা দুইটা ব্যারিং মোটর লাগানো দিয়ে দেখেন এটা হলো এই যে এক্সট্রা এটা হলো ব্যারিং এটা দুইটা ব্যারিং আপনার যে তামার যে মোটরটা আছে মোটর সাথে ব্যারিংটা সাপোর্টিং দেওয়া আছে যার কারণে একটা মোটর 10 বছর 15 বছর নষ্ট হয় না তারপর আমরা এটা 5 বছরের গ্যারান্টি দিচ্ছি মোটরের 5 বছরের ভিতরে মোটর জ্বলে যায় আমরা একটা মোটর রিপ্লেস করে দেবো কোনো টাকা দিতে হবে ঠিক আছে 5 বছরের ভিতরে ঠিক আছে তো এটা ওয়াট আমরা দেখাই দিলাম 1200 ওয়াট আর আরপিএম দেখাই দিলাম 26000 আরপিএম আচ্ছা বক্সটাও দেখাই দিলাম এখন আমি কথা না বলে একটু কাজে চলে যাই ঠিক আছে আর পাশাপাশি আরেকটা কথা না বললে না হয় এটা যে স্টিলটা একদম পিওর স্টিল আচ্ছা এগুলো 100% অ্যাসেড এগুলোতে কখনো ঝকমরিচ আসবে না আচ্ছা যেমন আমার এখানে আমি একটা ম্যাগনেট রাখছি ভাই ভাই আপনি আপনার চ্যানেল থেকে যারা আমাদের প্রোডাক্টগুলো নেবে তাদের জন্য কোনো কনফিউজ না থাকে সেক্ষেত্রে আমি এখানে একটা নাইফ রাখছি দেখেন এটা কিন্তু এটাও কিন্তু স্টিল দেখা যায় এখানে কিন্তু কোনো তো লোহা মিক্স কোনো বোঝা যায় বোঝা যায় না এখানে আমি একটা ম্যাগনেট রাখছি যদি লোহা থাকে এটা কিন্তু লেগে যাবে যদি পিওর স্টিল হয় তাহলে কিন্তু লাগবে না এই দেখেন দেখছেন পুরো চুমুটা কিন্তু এখানে লেগে গেছে ঠিক আছে আর এখন আমি আপনাকে ব্ল্যান্ডার বাবার টাইনে তো খুলতে পারতেছে না ঠিক আছে এখন আমি এখান থেকে যে জগটায় লাগাচ্ছি দেখেন আপনি দেখেন লাগছে ভাই ফাইম ভাই
আমি কিন্তু কোনো হাত দিয়ে ইয়ে করি, আমি কিন্তু জাস্ট এখানে লাগাচ্ছি, ছেড়ে নিচে রাখতেছি, দেখছেন চুমুকটা কিন্তু ছেড়ে দিয়েছে। তার মানে আমি এটা ক্লিয়ার করে দিলাম যে ব্লেন্ডারের জগটা একদম পিওর স্টিল, এটাতে কখনো ঝং আসবে না, এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারো। ঠিক আছে, আপনারা যদি 20 বছর 25 বছর 30 বছরের ব্লেন্ডার চালান কখনোই ব্লেন্ডার ঝং আসবে না। ঠিক আছে, তো এই ব্লেন্ডার আমরা 5 বছর তো মোটরের গ্যারান্টি দিচ্ছি, যদি 5 বছর যদি মোটর জ্বলেও যায় ইনশাল্লাহ আমরা এটা রিপ্লেস করে দেবো। শুধু এটা না, প্রত্যেকটা ব্লেন্ডার জন্য 5 বছরের গ্যারান্টি থাকে। এটা হলো 1200, এটা আছে 800, এটা হলো 1600, তিনটা একই ব্র্যান্ডের অরপাট কোম্পানি, শুধু জাস্ট মোটরের পাওয়ারটা কম বেশি। আর 1200 জার হলো তিনটা, এটাতে আপনারা জুস লাচ্ছে করবেন, এটা এটা আদা রসুন পেস্ট মাংস কিমা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আর এটা হলো শুকনো মশলা করুন, চালু করে জিরা ধনিয়া লঙ্কা দারচিনি করার জন্য। তো এটা তো জার তিনটাই থাকবে, শুধু মোটরের পাওয়ার কম, এটা হলো 800, আর এটা হলো জার থাকবে দুইটা 1600। আচ্ছা 1600, আবার একটা সুবিধা হলো 1600 যে বুসটা কিন্তু মেটাল হবে, আচ্ছা সম্পূর্ণ স্টিলের, আর এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিছু নেই। একটা বুস আপনার যে 50 বছর ইউজ করে নষ্ট হওয়ার মতো কিছু নেই এখানে। ঠিক আছে, তো 1600 জার হলে দুইটা, একটা হলো মিডিয়াম সাইজ, একটা হলো বড় সাইজ। এখানে বড়টার ভিতরে আপনারা আদা রসুন পেস্ট কাঁচা মাংস কিনা করতে পারবেন, কমার্শিয়াল জুস করা যাবে, লিকুইড জাতীয় যে কোনো মশলা, ভিজা ডাল চাল এভরিথিং, যত ধরনের ভিজা মশলা, যেহেতু সামনে কোরবানি ঈদ আসতেছে, অনেকে ফ্যামিলি বড়, বেশি বেশি মশলা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা যদি একসাথে 1 কেজি 1.5 কেজি মশলা করতে চান আপনারা এটার ভিতরে করতে পারবেন। একটা সুবিধা আছে, এটাতে জারটা অনেক বড়, একটা জার আপনি দেখেন 5 বাই ক্যাপাসিটিটা দেখেন কত বড়, দেখছেন বিগ সাইজের একটা ব্লেন্ডার, অনেক বড় দেখছেন, এটা যে ভিতরে যে ব্লেডটা অনেক মোটা, অনেক মজবুত। ঠিক আছে, তো এটা আমি আপনাকে ইউজের কিছু সিস্টেম আছে, আপনারা যখনই চালাবেন অবশ্যই চালানোর আগে দেখুন লকটা ভালো করে বসছে কিনা, লকটা ভালো করে বসায় নেবেন, আর স্পিড বাড়ানো মানে সিস্টেম কমায় বাড়া ইউজ করতে পারবেন। এটা হলো 1600 ওয়াটের মোটর, 1600, হ্যাঁ এটা ওয়াট হলো 1600, এটা বস্তা আমি একটু দেখাই দিচ্ছি, এটা বস্তা হলো যে এটা, এটা হলো যে 1600 ওয়াট। আচ্ছা ঠিক আছে, আর এটা মোটরটা হলো 100% তামার মোটর। ওকে, তো এটাও দেখাই দিলাম, তো ফাইন ভাই আমি এটাতে আজকে এই 1200 যে ব্ল্যান্ডারটা, এই ব্ল্যান্ডার বিষয়ে যদি আমি বেসিক্যালি কথা বলতে চাই বলা শেষ হবে না, এত ভালো একটা ব্ল্যান্ডার। তো এটাতে আমি এখানে কিছু আজকে হলুদ রাখছি, কিছু আদা রাখছি, আজকে আমি এখানে কিছু কাজ করে দেখাবো যে এটা কাজটা কেমন, আমি তো মুখে বলতেছি অনেক ভালো, কাজটা ফেটে গেলে একটু করে দেখে কেমন হয়। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে একটু কাজটা করে দেখাচ্ছি। তো এখন আমি আপনাকে এটা তো শুকনো মশলা করার জন্য, আর শুকনো মশলার ভিতরে সবচেয়ে হার্ড জাতীয় মশলা তো হলুদ, আমি সেই হলুদটা আপনাকে এখানে করে দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো লাইনটা লাগাই নেই, এখানে আমি যে হলুদ রাখছি ভাই, হলুদগুলো দেখেন অনেক বড় হলুদ, এখানে হলুদগুলো আমি কিছু ভেঙে রাখছি, কারণ ডাইরেক্ট হলুদ দিতে গেলে ভিতরে দিয়ে স্পিচটা ছোটো ঘুরতে পারবে না, সেই জন্য আমি হলুদটা মূলত ভেঙে দিয়েছি, একটু ছোটো করে দিছি। আপনারা চাইলে আপনারা হলুদটা এরকম ভেঙে দেবেন, যারা গোটা হলুদ দিতে চায় আমি তাদেরকে বলবো আপনারা গোটা হলুদ দিবেন না, কারণ গোটা হলুদ দিলে ভিতরে স্পিচটা কম ঘুরতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে একটু অবশ্যই আপনারা হলুদটাকে ভেঙে দেবেন। ঠিক আছে, তা আমি এখানে কিছু হলুদ দিয়ে দিচ্ছি, ফাইন ভাই, আর অবশ্যই এগুলো কিছু ইউজের নিয়ম কারণ আছে, তা আমি এটা ঢাকনাটা এখন লাগাই দিচ্ছি ফাইন ভাই। ঠিক আছে, ঢাকনা এখন লাগাই দিচ্ছি, আর এখানে ও ইউজের আগে ফার্স্টে দেখা যায় আপনার অনেকেই ডাইরেক্টলি সুইচটা অন করে নেয়, এটা কিন্তু ডাইরেক্ট অন করা যাবে না, ফার্স্টে আপনাকে পাস করে নিতে হবে, এটা হলো পাস, এভাবে আপনি 3-4 বার করে নেবেন। ঠিক আছে, তারপরে 1, 2, 3 1 থেকে 3 পর্যন্ত দিয়ে দেবেন আপনার, 1-এর দিকে 2-এর দিকে 3-এ দিচ্ছি, এখন আমি একটু অফ করে নিলাম। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখালাম আপনাকে, ফার্স্টে প্রসিডি করতে হলে অবশ্যই আপনাকে এইভাবে 2-3 বার পাস করে নেবেন, পাস করে নেওয়ার পরে আপনারা 1-এ 2-এ না দিয়ে ডাইরেক্ট 3-এ দিয়ে দেবেন আপনার, তারপরে লো দেন, এখন নর্মালে দিলেন, সোজন একটু হাই স্পিডে দিলেন, সোজন আবার একটু স্পিডটা বাড়িয়ে দিলেন। ঠিক আছে, এই আপনারা 4-5 সেকেন্ড অন করে চালাবেন। আচ্ছা, তো আমি এখানে আবার দেখাই দিচ্ছি, তো ফাইন ভাই আমি দিয়েছি সব মিলে আমার মনে হয় 10-12 সেকেন্ড হয়েছে, সম্ভবত এর বেশি মনে হয় নাই, তা আমি দেখি ভিতরে হলুদটা কেমন হয়েছে, কি বলেন আপনি? অবশ্যই দেখি হলুদটা কেমন হয়েছে ফাইন ভাই, আসলে কি বলবো, মুখে বললো তো আসলে অনেকে বিলিভই করবে না, আমি যে কথাগুলো বলছি আসলে কথাগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত। ঠিক আছে, তা আমরা এই জন্য কথা যা বলছি সেটা কিন্তু বাস্তবায়ন করে দেখাই দিচ্ছি, আপনি দেখেন হলুটা কত গুঁড়ো হয়েছে ভাই, দোকান থেকে যে হলুটা আমরা কিনে খাই সেম ওরকম গুঁড়ো হয়েছে। আমি আপনাকে, আমি আপনার চ্যানেল থেকে যারা কিনবে আমার এই প্রোডাক্টটা, আপনার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে যারা আমাদের ব্ল্যান্ডারগুলো কিনবে তাদেরকে আমি এতটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারতেছি, আমি তো এখানে 10-12 সেকেন্ড করে দেখাইছি,
দশ বারো সেকেন্ডে যে গুঁড়োটা হয়েছে, আপনারা যদি এখানে আরো দশ সেকেন্ড প্লাস করেন, আমার মনে হয় দোকানে যে হোলটা আপনার কিনে গেছে তার চেয়ে আরো ভালো টেস্ট হবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই। অরপাটের ব্র্যান্ডের সম্পর্কে আমার আগের থেকে ওভার একটা কনফিডেন্স আছে, এত ভালো একটা প্রোডাক্ট। তারপরও আমি আমার আপনার তারপর আমি একটা কথা বারবার বলতেছি যে এই ব্ল্যান্ডারগুলো আপনারা 10-15 বছর 20 বছর অনায়াসে চালাতে পারবেন। মনের ভিতরে কোনো ধরনের কোনো কনফিউজ রাখবেন না। একটা ব্ল্যান্ডার কিনেন, আপনার 20,000 যদি ব্ল্যান্ডার কিনলে যে সার্ভিস আপনাকে না দিবে, আপনার এখান থেকে আজকে আমরা এমন একটা পায়দায় ব্ল্যান্ডারটা দেবো, আমি প্রাইসটা বলতেছি আপনাকে, এমন একটা পায়দায় দেবো যে এত চিপ রেটের ভিতরে এত ভালো একটা ব্ল্যান্ডার কীভাবে আপনারা দিচ্ছেন ভাই? কাস্টমার আপনার চ্যানেল থেকে যারা আমার এই ব্ল্যান্ডারটা দেখে নিবে তারা বিশ্বাসে করতে পারবেন এত কম প্রাইসের ভিতরে কীভাবে এত ভালো একটা ব্ল্যান্ডার দিচ্ছে আমরা। আচ্ছা, ঠিক আছে। যা ফাইন ভাই, আমি এখানে হোলটা তো করে দেখাই দিস, তো হোলটা একটু ঢেলে দেখে কেমন হয়েছে আপনি একটু দেখেন। কী বলবো ভাই, আসলে বললে কেউ বিলিভই করতে চাইবো না। দেখেন, ঠিক আছে, একদম গুড়। আপনি একটু হাতে নিয়ে দেখে দেখেন ভাই, দেখছেন আছে ভাই, হোলটা উড়ে গেছে। ঠিক আছে, তো ভাই করে হোলটা করে দেখাইলাম, এখন একটা আদা রসুন করে দেখাই ফাইন ভাই। আচ্ছা, হলুদ তো হয়ে গেছে, আদার আসলে আদারা নাথিং বিষয়, আদারা হয়ে যায়, তারপরে আমি একটা আদার করে দেখাই কেমন হয়। ঠিক আছে, যে ব্ল্যান্ডার হলুদ হয়ে যায় সেখানে আদায় কিছুই না, তারপরে আমি একটু আদার করে দেখাই দিচ্ছি। তো আদারা করতে গেলে ফার্স্টে অবশ্যই আপনাদেরকে একটু ফানি দিতে হবে। ওকে, পানিটা না দিলে কিন্তু পেস্টটা পারফেক্টলি হইতে চাবে না, এই জন্য আমি একটু হালকা ফানি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তারপর আমি একটু আদা দিয়ে দিই। আদাগুলো আমি অনেক বড় বড় ফিস করছি ভাই, দেখেন এত বড় আদা কিন্তু সাধারণত কেউ দেয় না। আমি দেখেন কত বড় বড় দিচ্ছি, দেখছেন ভাই, অনেক বড় বড় আদা দিচ্ছি ভাই। ঠিক আছে, আর আদাগুলো কিন্তু খুব ভালো আদা ফাইন ভাই, কী বলবো, আসলে অনেক ভালো। আমি আদারা ভরে দিই, কী বলেন? অবশ্যই ভরে দিই আদাগুলো, যে আদা দিছি ভাই, কাস্টমার মানে একসাথে পুরো পুরো জিনিসটা আমি এখানে এক পর্যায়ে মানে কন্টেনার ভরে গেছে কিন্তু। ঠিক আছে, তো আমি পুরোটা ভরে দিলাম, এখন আমি ঢাকনাটা একটু লাগাই দিই। তো আপনারা যারা আদা কম থাকে, কারোর বাসায় আদা কম থাকে, কমও দিতে পারবো, সমস্যা নেই। আমার মতো যে একদম ফুল দেওয়ার লাগবে এমন কোনো কথা না। তো ইউজার প্রসেসিং কিন্তু একই, এটা হলুদটা করতে গেলে যেভাবে আমি প্রসেসিংটা দেখাই দিছি আপনারা সেম একইভাবে করবেন, ফার্স্টে 3-4 বার এইভাবে করে নেবেন। ঠিক আছে, এইভাবে 3-4 বার হাফ ডাউন করলে আদাটা মোটামুটি হয়ে যায়, তারপর আপনারা 1-2-3 এটা দিয়ে নেবেন। এইভাবে 2-3 নেওয়ার পরে 7-8 সেকেন্ড দেখেন, 7-8 সেকেন্ড আপনি আবার 2-3 বার করে নেবেন। ঠিক আছে, সব মিলে ফাইন ভাই আমার মনে হয় 14-15 সেকেন্ড হইতে পারে সম্ভবত, তারপর আমি একটু দেখি কেমন হয়েছে ভিতরে। ঠিক আছে, কি বলবো ফাইন ভাই, আমার মনে হয় আর 4-5 সেকেন্ড রাখলে আদা একবারে ফানি হয়ে যেত ভাই। ঠিক আছে, আদারা হয়ে যায় ওটা বলা প্রয়োজন হয় না, তারপরও আমি একটু করে দেখাই দিলাম যে কেমন হয়। ঠিক আছে, সেটা কনফিউজটা দূর করার জন্য এই দেখেন আপনি, কি বলবো আসলে আমার আসলে নতুনভাবে আর বলার কিছু নাই। এটা সম্পর্কে বলতে গেলে আমি তো এক কথায় বলছি, সারাদিন বলতে হবে, আমার বলা শেষ হবে না। ঠিক আছে, তো এত ভালো একটা ব্লেন্ডার আজকে আমরা এত এমন একটা প্রাইজে দিব যেটা অবিশ্বাস্য, বিশ্বাস করার মতো না। আচ্ছা, ঠিক আছে, তো ফাইন ভাই, তো আমি তো 1200 কাজটা করে দেখাইছি, 1200 যে কাজ হবে 800 কিন্তু কাজ একই হবে, শুধু এটা মোটর পাওয়ারটা একটু কম। আচ্ছা, গ্যারান্টি সেমই থাকবে, এটাও 5 বছরের গ্যারান্টি দিচ্ছি, 800 5 বছরের গ্যারান্টি দিচ্ছে মোটরের। ওকে, ইভেন 1600 আমরা 5 বছরের মোটর গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তো 5 বছরের ভিতরে যদি মোটর কোনো প্রবলেম হয় আমরা মোটর চেঞ্জ করে দিব। ওকে, ঠিক আছে, তো আমি কি তাহলে কি প্রাইসটা বলে দিব? অবশ্যই। তো যেহেতু আমাদের সামনে কোরবানি ঈদ আসতেছে, কোরবানিকে সামনে রেখে আমরা একটা ধামাকা প্রাইস দিব আজকে, একেবারে রিজনেবল প্রাইস। আপনার ভিডিও ছাড়ার পরে ফার্স্টে যে 10 জন আমাদের কাছ থেকে এই ব্ল্যান্ডারগুলো অ্যাকসেপ্ট করবে তাদেরকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে থাকি সবসময়। আচ্ছা, তা আবারও নতুন করে সেটা দিচ্ছি, এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে 5,800 টাকা। ঠিক আছে, আমরা কিন্তু সেই প্রাইসটা রাখবো না, মাত্র 1200 নিলে অনলি 4,500 টাকা রাখবো। 4,500 টাকা হলে আমাদের কাছ থেকে 1200 ব্ল্যান্ডার ক্রাউন করতে পারবে। আচ্ছা, এটা শুধু প্রথম 10 জনের জন্য, তারপরে যারা নেবে তাদের জন্য প্রাইস থাকবে 4,800 টাকা। 4,800 টাকা প্রথম যে 10 জন নেবে তাদের জন্য প্রাইস থাকবে 4,500 টাকা। ঠিক আছে, 800 যেটা এটা আমাদের রেগুলার প্রাইস আছে 5,000 টাকার মিনিমাম প্রাইস, সেখানে আমরা আজকে একটা ধামাকা প্রাইস দিচ্ছি 800। প্রথম যে 10 জন নেবে তাদের জন্য প্রাইস থাকবে 4,000, তার পরবর্তীতে যারা নেবে তাদের জন্য প্রাইস থাকবে 4,200। ঠিক আছে, আর 1600টা আমরা প্রাইস রাখতেছি, এটা আমাদের রেগুলার প্রাইস 7,500-8,000 টাকা। আচ্ছা, আমরা যদি আজকে সেটা রাখবো না, এটা আমাদের রেগুলার প্রাইস দোকানে অফলাইনে মিনিমাম 7,000, সেটা রাখবো না, মাত্র 6,500 টাকা রাখবো। 6,500 টাকা প্রথম যে 10 জন নেবে, পরবর্তীতে যারা কাউন্ট করবে তাদেরকে 6,800 টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে,
তো এটা ফায়দা আপনারা রাখতেছি 6,500-1,600 যারা বিগ ফ্যামিলি বড় বড় সাইজের ব্লেন্ডার নিতে চায় তারা এটা নিতে পারে আর 800টা রাখতেছি মাত্র 4,000 আর 1,200টা রাখতেছি মাত্র 4,500 টাকা আচ্ছা আর আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা জানা প্রয়োজন আছে জি তো আমাদের অ্যাড্রেসটা জানতে হলে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেখতে হবে আপনাকে তো আমি অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি এখানে লেখা আছে আমাদের 96/100 সুভাষ নজরবেলি শপিং মল সাজাদপুর গুলশান ঢাকা সাজিদ ক্রোকারিস এখানে আমাদের হটলাইন নাম্বার আছে নগদ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে এখানে ইমো এই বিকাশ নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি দেখো ভিডিও কলে দেখে নিতে চায় দেখে নিতে পারবে আর যারা অডিও কলে তো কথা বলতে হবে ওটার জন্য সমস্যা নেই যারা ঢাকার ভিতর থেকে প্রোডাক্ট অর্ডার করবে তাদেরকে সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আমাদের দোকানে রাইডার মাধ্যমে আমরা প্রোডাক্টটা বাসায় পাঠিয়ে দেবো বাকি টাকাটা আমার রাইডার কাছে দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবে এখান থেকে ঠিক আছে আর যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটা অর্ডার করবে তাদেরকে সর্বনিম্ন 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে ওখান থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে ঠিক আছে তো এছাড়া আমাদের এখানে আরও অনেক প্রোডাক্ট আছে দাদার রাইস কুকার ডিনার সেট ব্লেন্ডার স্যান্ডউইচ মেকার টোস্টার লাগে আমাদের এখান থেকে দেখে আমাদের সাথে কথা বলে নিতে পারবে পাশাপাশি এগুলো নিতে পারবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম